আগরতলা নিশিমে ফাতার হাস্তে থাংমানি লামাও আম্বাসা বেট বাগান আমসাইও মানজাখা সিদ্ধি তুইজা খুংসা মালখুং আরও মানজাখা 220 কেজি খ্লাই সিদ্ধি হুইজা কোক্তমান নিবিশিং তুই আসাম আগরতলা ন্যাশনাল লাহারও বেট বাগান নাকা পয়েন্ট বুসকাঙ্গ 04B0787 মারিনি খুংসা বুলেন মালখুং বিশিং নাইতুগুই মানজাখা 20 প্যাকেট 220 খ্লাই সিদ্ধি গ্রান মালখুং নিশিমে আসামনি রেজিস্ট্রেশন নাম্বার গনাং কাইনি নাম্বার প্লেট বোমাং খা পুলিশ আবন তুই আম্বাসানে এসটিপিও ছাব্বির আহমেদ শাখা হুইজা কোক্তমা মানমানি জারই বরকা মালখুং নকাশুকা হুনই মানজাংমানি সিদ্ধি রংনি হাতি ও হাতি দর 20 লাখ আয়ুনাই হিনে শাখা নাইমুথাং রং পাইথাকুব শাখা মানজাংনাই নিমুং সুলেমান মিয়া বিনিতং থাই রাজা খর আগুলিনি রাজনগর আমসায় এটার মধ্যে কিছু গাঁজা নিয়ে গাড়ি ডাইতে আছে, গাড়ির মধ্যে কিছু কনসিল করা অবস্থায় গাঁজা আছে। সেই মোতাবেক বেদবাগান নাকাতে আমাদের নাকাপাটি এটাকে ডিটেইন করে তো এটা পরবর্তী সময় সার্চ করা হয়, আইন মেনে যতটুকু প্রসিডিউর সব কিছু মেনটেন করে সার্চ করা হয়। সার্চ করার পর এটার মধ্যে দুটো নাম্বার প্লেটও পাওয়া যায়, আর গাড়ির নাম্বারটাও যেটা আছে যেমন TR04B0784 এটা লাগানো আছে। আর এটার মধ্যে বাকি যে দুটো নাম্বার প্লেট খালি আছে এটার মধ্যে দুটো নাম্বার প্লেট আলাদা আলাদা নাম্বার আছে। তো আমাদের সন্দেহ হচ্ছে প্রেজেন্টলি যে নাম্বারটা লাগানো আছে সেটাও সঠিক কি বেঠিক এটা আমরা ইনভেস্টিগেশনে দেখব। গাড়িটা এখানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আছেন, আমাদের DCM সাহেব আছেন, আর সবার সামনে সার্চ করে সেরে এটার মধ্যে থেকে 220 কেজি গাঁজা রিকভারি করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 20 লাখ টাকা। গাড়িটা স্যার কোন দিক থেকে আইতে আসলো? বাড়িটা এসেছিলো আগরতলার দিক থেকে ধর্মনগরের দিকে যাচ্ছে।